করোনা সংক্রমণ কমে আসায় দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বেনাপোল ও ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস। এতে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। গুরুত্বপূর্ণ এই রুটে রেল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীরা। পুনরায় এই রুটে রেল চলাচলের দাবি স্থানীয়দের। করোনার কারণে গত বছরের 26 মার্চ বেনাপোল এক্সপ্রেস বন্ধ হয়। এরপর আবারও চালু হয়ে চলতি বছরের 5 এপ্রিল বন্ধ হয়ে যায়। দেশের অন্যান্য রুটে রেল চালু হলেও এ রুটে এখনও বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এতে ক্ষোভ জানান স্থানীয়রা। করোনার সময় বন্ধ হওয়ার পরে এখনও পর্যন্ত চালু হয়নি। এটা চালু হলে আমরা যারা সাধারণ যাত্রী আছি তাদের জন্য, যারা বাই রোডে যাতায়াত করি বিশেষ করে, তাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে। দীর্ঘক্ষণ ফেরিতে বসে থাকতে হয় 7-8 ঘন্টা, যার কারণে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। ট্রেনটা চালু থাকলে আমরা চলে যেতে পারতাম, খুব যাতায়াত সুবিধা হতো। এদিকে এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি সহ নানা সমস্যার কথা জানান এই ব্যবসায়ী নেতা। বাংলাদেশের ল্যান্ডপোর্টে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল সব থেকে বড় স্টেশন। এখানে প্রায় প্রতিদিন 8-10 হাজার যাত্রী যাতায়াত করে। আমরা আশা করব যাতে অনতিবিলম্বে বন্দরনগরী বেনাপোলের সাথে ঢাকার যে বেনাপোল এক্সপ্রেস চলছিল এটা পুনরায় দ্রুত চালু করা। রেলটি দ্রুত চালুর জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানান রেলের এই কর্মকর্তা। আমদানি সহ অন্যান্য যাত্রীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাতে দ্রুত চালু করা যায় দাবি জানিয়েছে। তাদের এই দাবি রেলওয়ে কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাকে জানিয়েছে। দ্রুত এই রুটে পুনরায় রেলটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।